পরে খবরে আসি। দেখুন, 1 কোটি দলে চোরের সংখ্যা বড় জোর 1000। শাসক দলের বিরুদ্ধে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এমনই যুক্তি মন্ত্রী ফিরহাদ হাকিমের। মুর্শিদাবাদে তৃণমূলের কর্মসূচিতে মন্ত্রীর এমন মন্তব্যের পরে রাজনৈতিক দরজা তুঙ্গে। শিক্ষক নিয়োগ থেকে গরু কয়লা বালি পাচার, একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। জেলবন্দী তৃণমূলের 3 বিধায়ক। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে দলের ভাবমূর্তি উদ্ধারের মরিয়া চেষ্টায় নেমেছে তৃণমূল নেতারা। সেই লক্ষ্যে শনিবার মুর্শিদাবাদের দলের রিভিউ মিটিংয়ে কি বললেন ফিরহাদ হাকিম? 1 কোটি পার্টি, 1 কোটির ওপরে সদস্য সারা বাংলায়, নিশ্চিতভাবে সংসারে 5টা ভাই থাকলে একটা ভাই সংসারের বদনাম করে দেয়। এদিন জঙ্গিপুরে জল প্রকল্পের উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। সেখানে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে দলের একাংশের বিরুদ্ধে সরব হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। আমাদের দল আজকে আমরা চুরি করছি, আমাদের প্রধানরা চুরি করছে, তার দায়ে আমাদের দিদিকে নিতে হচ্ছে, এই ভাঙা আমাদের ভাঙাতে হবে। তাদের জন্য আমাদের জন্য তার বদলা হচ্ছে, সেই বদলাকে উঠতে গেলে আমাদের কিছু লোক আছে সবসময় থানায় বসে থাকে, সবসময় মানুষের কাজ না করে তারা নিজের স্বার্থ রাখে, আমরা এইসব দল থেকে আমাকে তাড়াতে হবে। শাসক দলের বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। 1000-এর মধ্যে কজন প্রধান, কজন এমএলএ আর কজন মন্ত্রী, কোন কোন মন্ত্রী, তালিকাটা দিন, দিয়ে বার করে দিন। কৃষি ভাইপোর সেই হিম্মত হবে কি? ফিরহাদ হাকিমের সেই হিম্মত হবে কি? যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অভিযুক্তদের মধ্যে তারা ধরা পড়ে গেছে অনেকে, বাকি 1000 ফিরহাদ হাকিম নামে লিস্ট দিন, তাদেরকে বহিষ্কার করুন। দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতির কথা বারে বারেই বলছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু বিরোধীদের অভিযোগ বাস্তবে তা কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টে দুর্নীতিগ্রস্তের সংখ্যা নগণ্য বলে দাবি করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকেই লঘু করে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।